ঘূর্ণিঝড় দানার প্রকোপ কাটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 10টায় শিয়ালদা দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালে দেখা যায় ট্রেন পরিষেবা শুরুর আগে শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে ভিড় জমিয়েছেন। ট্রেন পরিষেবা ছন্দে ফেরায় খুশি তারা। তবে শুক্রবার সকালে দেখা যায় অন্য দিনের তুলনায় দুই শাখাতেই যাত্রীদের সংখ্যা অনেক কম। হাওড়া বাস স্ট্যান্ডেও সকালের দিকে বাস সংখ্যা ছিল কম, বেলায় অবশ্য বাসের সংখ্যা বাড়ে। বস্তুত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার রাত 8টা থেকে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। শিয়ালদা এবং বারাসাত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত ট্রেন চলাচল ছিল বন্ধ। পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা জানিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। তবে হাওড়া এবং শিয়ালদা মেন শাখায় মোটের উপরে পরিষেবা স্বাভাবিক ছিল।